তুমি বলো। হ্যাঁ, অনেকে হয়তো পড়তে পারছো না, কিন্তু আমার মনে হয় যে সামনে দাঁড়িয়ে একটু দেখাটাও বিরাট জিনিস, বা পড়াটাও, এটাও আমাদের করা, যে ওদের সাথে আমরা রয়েছি, কেউ পায়ের ব্যথাতেও তারা এই অবস্থায় এসছে আজকে এই কাজগুলো করতে। একটা খুলেছিলাম, ওর মধ্যে সবকটা মেনশন আছে। মেঘা কিছু বল। আমার নাম ঝর্ণা হালদার। আচ্ছা, আর উনি দিদি রূপা মালিক। আচ্ছা, তোমার পূজা প্রকাশ। উমা তারা চ্যাটার্জি। উমা তারা চ্যাটার্জি। হেমঙ্গিনী রায়। হেমাঙ্গিনী রায়। তো এনারা এসেছেন আজকে, আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট, হ্যাঁ সিনিয়র মোস্ট যিনি, আমাদের দিদাকে দেওয়া হলো ফার্স্ট। শুধু এটা নয় যে একটা চার দেয়ালের মধ্যে আপনি নিচ্ছেন, তো সবাই আপনাকে দেখছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনি করুন। এরা সবাই না থাকলে আমরা করতে পারতাম, তো এটা হেমাঙ্গিনী দিকে দেওয়া হচ্ছে। এবার দেওয়া হবে রূপা দিকে। তুমি দেখতে পাচ্ছ না, হ্যাঁ তোমাকে সবাই দেখতে পাচ্ছে। আজকে খুব ভালো লেগেছে ওর সাথে আলাপ হয়ে। দেখো হয়তো আনেবেলা দিনে পূজাকে তো দেখতেই পাবে আমাদের সাথে, জয়নাকে, পূজাকে, যেখানেই আমরা দিই আমাদের এত ভালো লেগেছে, আমরা বলছি তোমরাও থাকবে আমাদের সাথে। পূজাকে এবার আমার বাড়িতেও টানবো একদম, এটা অবধি শেষ। অনেকগুলো বছর কেটে গেছে করতে পারি, আর আজকে এসে একটা স্টার্ট করতে পেরেছি। আমরা চাই তোমার একটু সাথে থাকো। দার্জিলিং স্পেসিফিক নেম নিচ্ছি না, অনেকেরা আছে, আমি হয়তো কারোর নাম নেম নিয়ে কারোটা মিস করে যাবো। রাজবিজি অনেকেরাই আছে, তো শিলিগুড়িতে, কোচবিহারে, খড়গপুরে, তারপরে কোচবিহার, ইয়েতে তোর কোচবিহার থেকে সেরকম কিছু আসে, বেঙ্গলের প্রত্যেকটা ডিভিশন থেকে যারা যারা তোমরা হেল্প করেছো অনেক 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 থ্যাংকস। প্লাস আমাদের এই যে আমরা যে লাইভটা করলাম এটা আমরা ইউটিউব থেকে ভিডিওটা ছাড়বো, ভিডিওতে তোমরা দেখতে পাবে, যারা এক টাকাও দিয়েছো তাদেরও নাম যাবে, এবং যারা যারা দিয়েছো প্রত্যেককে থ্যাংকস দেওয়া হবে। ইউটিউব ভিডিওটা অবশ্যই দেখবে, লাইভে তো যাচ্ছেই,
আচ্ছা আরেকটা নিয়ে বলে দিই, যেমন যেভাবে মেঘার মা কালকে এন্ড অফ দা ডেতে একটা সামগ্রীর প্ল্যান করে আমাদের পাঠিয়েছে, ঠিক সেভাবে তোমরা যারা যারা দিতে চাইছো, ধরো আমরা তো সবাই মিলে অনেকে নেই, কয়েকজন মিলে আমরা প্রতি মাসেই করবো, আমরা হয়তো ছোট করে করছি, কিন্তু তোমাদের সাথে পেলে আমরা হয়তো এদের এই জিনিসগুলোর মধ্যে আরেকটু বাড়িয়ে দিতে পারবো, এদেরই হয়তো তোমরা সুবিধা করছো, এদের আমাদের নয়। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে যারা যারা সামগ্রী দিতে চাইছো, যদি কেউ চেয়ে থাকো সামগ্রী দিতে চাইছো বা কিছু, তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করো, মেঘাকে মেসেজ করতে পারো, বিদিতকে মেসেজ করতে পারো, আমাকে করতে পারো, জয়িতাকে করতে পারো, অঙ্কুশাকে করতে পারো, রেখাকে করতে পারো, যারা যারা করছো তারা আমাদেরকে করতে পারো। এবং ইতি, আমি ইতির কথাও বলবো যে সুদূর মানে কত দূরে থাকে ওখান থেকে জয়িতাকে সেও টাকা দিয়ে গেছে, তো মেনি মেনি থ্যাংক। শিবাজি আমার সেলার ছিল, আজকে সে নিজেও যতটুকু পেরেছে সেটুকু দিয়েছে। তো প্রত্যেকের, জয়িতা, অঙ্গনা, অঙ্কুশা, প্রত্যেকের, মানে আমি কাউকে বাদে, রাশি, রাশির ছট পুজো কিন্তু কালকেও রাশির খবর নিয়েছে। তো আমার মনে হয় তোমরা যারা সামগ্রী দিতে চাইছো তারা আমাদের সাথে যোগাযোগ করো, কিভাবে দিতে পারবে, কারণ অনেকেই আছে টাকা দিতে পারছো না, তো যেটা পারছো যতটুকু পারছো তো সেটুকু তোমরা চেষ্টা করো। আর যারা যাদের আমরা দিতে পারছি, আজকে সত্যি বলি আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট, আমার আর দিদিদের ভীষণ ইচ্ছে ছিল যে যদি জীবনে চারটে মানুষও না, দুটো মানুষের সংসারের একটা বেলার ভাত দিতে পারি, সেটা আমার মনে হয় অনেক বড় জিনিস, কারণ আমি কোনো বড় লোক মানুষ না, আমারও অভাব আছে, কিন্তু এটা আমার জন্য একটা বিশাল বড় পাওনা, মানে আজকে আমার নিজেরই চোখে জল আসছে এত বড় কাজ। থ্যাংক ইউ। আরো ডিটেলস যেগুলো আছে সেগুলো তোমার সব ভিডিওতে পেয়ে যাবে, আমি ভিডিওটা এডিট করে পোস্ট করে দেবো, কোনো চিন্তা নেই, আমি ভিডিওটা এন্ড করছি। তো গাইস টাটা।